আর ইউটিউবাররা বক্তাদেরকে জাতির সামনে ওই জাতীয় কথা বলে প্রশাসন দাস্ত আর অন্যদের কাছে কালার করার প্রতিযোগিতা, তাহলে খুব বেশি দিন চলবে না, তোমাদের ব্যবসাতে পানি এসে যাবে, পানি প্লাবন এসে যাবে, প্লাবন। এই জাতীয় পদ্ধতি বন্ধ হয়ে যেতে পারে একটা সময়। এক সময় ইউটিউবার ভাইদেরকে তার আগে নসিহত করে, বক্তৃতা চলাকালে বক্তাদের কিছু কথা থাকে সাময়িক ওই মুহূর্তে কিছু পরিবেশের কারণে, সেটাও পরে কি ইউটিউবাররা এটা আরো কাটসাট করে ভাইরাল করে দেয়। আরে ভাই, ওয়াইজ আর বক্তাদের ওয়াজের মাধ্যমে আল্লাহ তোমাকে লাখ লাখ টাকার ব্যবস্থা করতেছে। যে বক্তাদের ওয়াজের মাধ্যমে লাখ লাখ টাকার ব্যবস্থা আল্লাহ তোমাকে করলো, তার ওই অংশটা তো ছিল সাময়িক, ওই সময় কোন অবস্থা হয়েছে সেই অবস্থার জন্য উনি একটা কথা বলেছেন, সেটাকে কেটে তুমি তোমার ভিউ বাড়াবার জন্য, টাকা বেশি ইনকাম করার জন্য যে পথে অগ্রসর হচ্ছ, এটা নিঃসন্দেহে খেয়ানত আর গাদ্দারি। এই অংশটা কেটে দিবা, এই অংশটা কেটে দিবা তোমরা। কখনো তো কোনো অবস্থার কারণে বক্তা কোনো কথা বলতেই পারে, নিজের এলাকাতে কথা বলতে গেছে ওই এলাকা, এটা সারা দুনিয়ার মানুষকে শোনানো দরকার নেই, সারা দুনিয়ার মানুষকে যদি শোনানো দরকার হয়তো উনি সারা দেশে গিয়ে বলতেন, উনি এখানে এসে কথাটা বলেছেন, এটা সারা দুনিয়ার মানুষকে কেন শুনে। এই জন্য এই জাতীয় কিছু কথা কাটবেন, এটা হলো ইউটিউবার ভাইদেরকে বলি, তা যদি না করেন তাহলে ছোট মানুষ অগ্রিম একটা কথা বলে গেলাম। এভাবে যদি চলতেই থাকে ছোটরা বড়দেরকে ছোট করার প্রতিযোগিতা, আর ইউটিউবাররা বক্তাদেরকে জাতির সামনে ওই জাতীয় কথা বলে প্রশাসন দাস্ত আর অন্যদের কাছে কালার করার প্রতিযোগিতা, তাহলে খুব বেশি দিন চলবে না, তোমাদের ব্যবসাতে পানি এসে যাবে, পানি প্লাবন এসে যাবে, প্লাবন। এই জাতীয় পদ্ধতি বন্ধ হয়ে যেতে পারে একটা সময়, এই জন্য এখনো সময় আছে, আমরা সবাই একটু সতর্কতা অবলম্বন করব, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন, আমিন বলেন। মোহতারাম হাজিম, আমি যেই কথাটা বলতেছিলাম যে দেখেন, আমরা নিজেরা যদি কোনো পথ পদ্ধতি আবিষ্কার করি, একটা নতুন পথ বানাইলাম, যে কোনো দিনের ব্যাপারই নতুন একটা পথ আবিষ্কার করলাম, এই পথটা চলার পরে এটা কি সফলতা আনবে না ব্যর্থতা আনবে, এটা কিন্তু আমার জানা নাই। কিন্তু আমার আকাবির ও আসলাব যারা যেই পথ পদ্ধতিগুলো আবিষ্কার করে গেছেন, সেই পথে 100% সফলতা এসেছে, এটা আমাদের চোখের সামনে। তাহলে নতুন আমি কোনো পথ তৈরি করে পরীক্ষিত সফলতার পথ বর্জন করাটাই পৃথিবীর সবচেয়ে বড় বোকাম। যেই পথে আমি আবিষ্কার করতেছি এটার সফলতা ব্যর্থতা আমার কোনোটাই নিশ্চয়তা নেই, আমি ছাড়তেছি কোন পথ যেটা সফলতায় 100% পরীক্ষিত। আমি অনেক মুহাক্কিক মুদাক্কিক, আমি অনেক গবেষক, আমি একেবারে নতুন প্যাকেট হওয়া অল্প বয়সের মুজাদ্দিদ এখন বের হয়ে আসতেছে, পুরাতন গুলারে বাদ দিলেন, কিন্তু জিজ্ঞেস করতে চাই, আমার মতো মুহাক্কিক মুদাক্কিক ওই ওনাদের মতো ব্যক্তি না হইলে তৈরি হওয়ার কোনো সুযোগই ছিল না। আমি মুহাক্কিক, আমি মুদাক্কিক, আমি তো তৈরি হয়েছি ওনাদের মাধ্যমে, সুতরাং ওনাদের পথটাই হলো পরীক্ষিত সফলতার পথ। আর ইসলাম তো সিস্টেমই এটা, ইসলাম তো সিস্টেমই দিয়েছে এটা, নতুন কোনো পথের দাম ইসলামে নাই, পথ যত পুরাতন হবে ইসলাম তার দাম তত বেশি দিয়েছে। কোরআন হাদিসের ব্যাপারে আমার বুঝের চাইতে আমার উস্তাদের বুঝ দামি, আমার উস্তাদের বুঝের চাইতে তার উস্তাদেরটা দামি, তার চাইতে তার উস্তাদেরটা বেশি দামি, তার চাইতে তাবেঈ তাবেঈটা বেশি দামি, তাবেঈ তাবেঈর চাইতে তাবেঈর থিওরির দাম বেশি ইসলামে, তাবেঈর চাইতে সাহাবীর থিওরির দাম বেশি ইসলামে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য আমরা নিজেরা নতুন কোনো পথ অবলম্বন না করে হাল জামানার বুজুর্গ যারা আছে তাদেরকে মেনে চলার জন্য চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে 100% সফলতা দান করবেন। এখন আমি ওই কথাটা বলি, বলতেছিলাম মনে আছে না কিরামন কাতিবিনের কথা, যে এখন তো অভাব নাই চতুর্দিকে, কথা বলতে গেলে অনেক ভয়ও লাগে। মোহতারাম হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালামের কথাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিজ হাতে তৈরি করলেন, তো ইবলিস এস যখন বললেন সেজদা করো, ইবলিস অস্বীকার করলেন, করলো অহংকারও করলো, কিন্তু রবের সামনে যে যুক্তি উপস্থাপন করেছে এটা আদবের সাথে, কি বলছে, খলাকতানি মিন নার
وخلقته من طين সে আল্লাহর দিকে নিসবত করে বলেছে সে বলে নাই আমি মাটি আমি আগুনের তৈরি এ কথা বলে নাই সে বলেছে আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন সে তো বলতে পারত আমি আগুনের তৈরি সে মাটির তৈরি ইবলিস এই কথা বলে নাই যে আদম পয়গম্বর মাটির তৈরি আমি আগুনের তৈরি তা বলে নাই বলেছেন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আয় রব আপনি আমাকেও তৈরি করেছেন আদম পয়গম্বরকেও তৈরি করেছেন বাট আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওনাকে তৈরি করেছেন মাটি দিয়ে মাটির তুলনায় আগুন দামি এজন্য আমি তাকে সিজদা করতে পারবো না রব্বুল আলামিন তখন ইবলিসকে আরেকটা যুক্তি দেখিয়ে দিলেন কি আল্লাহ পাক বললেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই أستكبرت أم كنت من العالين الله تعالى বললেন এই ইবলিস এই সত্তাটারে আমি মাটি দিয়ে বানাইছি এটা তুই দেখলি যে ওটা মাটির তৈরি আর তুই আগুনের তৈরি এটাই দেখলি এই ইবলিস কমবখত বদনসিব মা মানাক কে তোকে বাধা দিল আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই ওই সত্তাকে সিজদা করতে যাকে আমি নিজের হাত দিয়ে তৈরি করেছি তাকে সিজদা করতে কে তোকে বাধা দিল বিষয়টা আপনারা 100% বুঝেন নাই এজন্য আমি তার আগেই বোঝাবার জন্য হাতের ভিতরে হ্যান্ডবেল নিয়েছি এই যে আমার কাছে আপনাদের মাহফিলের হ্যান্ডবেলটা চার ভাঁজ করা আছে এখানে কাটলে চারটা টুকরা বের হবে এতটুকুন তো একটা টুকরা মনে করেন এই এতটুকুন কাগজ যদি আপনাদের কাছে এখন বিক্রি করতে চাই এক টাকা দিয়ে নেবেন পঞ্চাশ পয়সা চার আনা কেউ নেবেন না কেন এতটুকুন কাগজের কোনো দাম নেই এই মূল্যহীন কাগজটার উপরে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজের হাতে কলম নিয়ে লিখে দেয় কাগজের বাহককে পঞ্চাশ কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা এখন এই কাগজের দাম কত আরে মাদ্রাসা ছাত্র তো বুঝার কথা এখন এই কাগজের দাম কত কিছুক্ষণ আগে কোনো দাম ছিল না মূল্যহীন কাগজের উপরে পাওয়ারফুল মূল্যবান মানুষের কলমের ছোঁয়া লাগলে যদি পঞ্চাশ কোটি টাকা দাম হয় রব্বে করিম ইবলিসকে ডেকে বলল আই ইবলিস কমবখত নির্বোধ তুই শুধু দেখলি আদম পয়গম্বর মাটি দিয়ে তৈরি কিন্তু ওই মাটিতে কার হাতের টাচ লেগেছে তা দেখলি না কার হাতের টাচ লেগেছে তা দেখলি না মূল্যহীন কাগজে যদি প্রাইম মিনিস্টারের কলমের খোঁচায় পঞ্চাশ কোটি টাকা দাম হয় তাহলে এই নর্মাল মাটিতে রব্বে করিমের হাতের টাচ লাগার কারণে সে তো আশরাফুল মখলুকাত হয়ে গেছে আমি রবের টাচ আমার নিজ হাত দিয়ে তৈরি করেছি আদম আলাইহিসসালাম এজন্য ওনার দাম সকল সৃষ্টির চাইতে বেশি তো আমি যে কথা বলতেছিলাম আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম ওনাকে তৈরি করার উনি একসময় পৃথিবীতে ছিলেন না ওনার নামও ছিল না ব্যক্তিও ছিল না ওনাকে তৈরি করার কোনো আবেদনও আল্লাহ পাকের কাছে জমা হয় নাই আল্লাহ বিনে বলাতে আমাদেরকে অস্তিত্ব দিলেন শুধু অস্তিত্বই দিলেন না শ্রেষ্ঠত্বও দিলেন অস্তিত্ব তো দিয়েছেন শ্রেষ্ঠত্বও দিয়েছেন লাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات محترم حاضرين শ্রেষ্ঠত্ব দিলেন রব তো আমি বলতে যে জিনিসটা এটা টোটাল তাকার একটু জোরে বলেন কার আমি ছিলাম না আমার আব্বাও ছিলেন না আদি পিতা আদম পয়গম্বরও ছিল না পাঠাইলেন কে আল্লাহ আমি বলতে যে জিনিসটা টোটাল আল্লাহ মহতরম হাজিরিন তাহলে আমি যে আমার না এ কথাটা আমরাও স্বীকার করি সবসময় স্বীকার না করলেও মাঝে মাঝে স্বীকার করি মহতরম হাজিরিন তাহলে আমি বলতে যে জিনিসটা আছে এটার একটার মালিকও আমি না আমি আমার না আমি কার আল্লাহ সঙ্গত কারণেই আল্লাহ পাক এ হাতটা আল্লাহর চোখটা আমার সাথে লাগানো আছে আল্লাহ দাঁতগুলি আমার মুখে সাজানো আছে আল্লাহ কানটা আমার সাথে লাগানো আছে এটা আল্লাহ মেধা আমার মস্তিষ্কে আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ আমার আমার এখানে আছে আল্লাহ পা আল্লাহ
টোটালটাই আল্লাহ আর এই সবগুলি যে আল্লাহ তার চলন্ত অনেক প্রমাণ আছে একটা প্রমাণ দুইটা প্রমাণের কথা বলি অনেক মানুষ এখনো বেঁচে আছে যুবক আছে কিন্তু দাঁত সব পড়ে গেছে আছে না নাই দাঁত যদি আমার হতো আমি বেঁচে থাকতে আমি আমার দাঁতকে সরতে দিতাম আমার দাঁতকে নড়তে দিতাম না আমি এখনো বেঁচে আছি আমার চোখের পাওয়ার চলে গেছে অনেকে চোখ অন্ধ হয়ে গেছে চোখ যদি আমার হতো যার সাথে লাগানো আছে তার হতো সে বেঁচে থাকতে কখনো তার চোখ অন্ধ হতে সে কোনোদিন দিত না সে মাত্র বিয়ে করেছে যখন ফেসবুকে দেখা যায় অধিক বিয়ে বলে চার স্ত্রীকে নিয়ে খুব আরামে আছে ফোকাস করতে করতে এখন আবার লিখতেছে সাত স্ত্রীকে নিয়েই খুব আরামে আছে মানে জায়েজ না জায়েজ বুঝার কোনো বোধ শক্তিটাও এদেশের অনেক মানুষের মধ্যে নেই মোহতরম হাজিরিন তো একজন মানুষ বিয়ে করেছে নওজোয়ান সবচেয়ে সুন্দরী তাকে বিয়ে করে নিয়ে আসছে হঠাৎ করে তার বিশেষ ক্ষমতা শক্তি হ্রাস পেয়ে গেছে তার কত কষ্ট কত দুঃখ কত বেদনা কত চোখের পানি ঝরানো যদি যৌন শক্তি তার নিজের মালিকানায় থাকতো সে মৃত্যুর আগ পর্যন্ত যৌবনের শক্তিতে ভাটা পড়তে দিত না তাহলে বোঝা গেল আমার সাথে হাত লাগানো আছে বাট আমার না এ কারণেই তো আমি থাকতে হাত আমারে রেখে চলে যায় দাঁত আমার সাথে লাগানো আছে মালিক আমি না এজন্য দাঁত আমার কমান্ড মানে না মূল মালিকের কমান্ড মানে চোখ আমার সাথে লাগানো আছে মালিক আমি না এ কারণে চোখ আমার কমান্ড মানে না মালিকের কমান্ড মানে মোহতরম হাজিরিন সবগুলি যেহেতু আল্লাহর সঙ্গত কারণে এই হাতটাকে আমি যেমন তেমন ব্যবহার করার অধিকার নাই চোখটাকে যেখানে সেখানে ব্যবহার করার অধিকার নাই মস্তিষ্ককে যে কোনো কাজে ব্যবহার করার অনুমতি নাই পাকে যে কোনো কাজে ব্যবহার করার অনুমতি নেই তাহলে প্রত্যেকটা কোন জায়গায় ব্যবহার করব সবকিছু যার ব্যবহারের নীতিমালা দিয়েছেন উনি পবিত্র কোরআনে কোরআনে হাকিমে আল্লাহ পাক কমপ্লিট তার দেওয়া যত নেয়ামত আছে আমি থেকে শুরু করে আমার বলতে যা আছে সবগুলোর মালিক যিনি ওই মালিক প্রত্যেকটাকে ব্যবহার করার সুন্দর সিস্টেম কোরআনে ইসলামে বর্ণনা করেছেন আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজকের এই দিনে দীন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম সঙ্গত কারণে এই পৃথিবীর মানুষের জীবনে দুঃখ আসবে হ্যাঁ আনন্দ আসবে অনেক সময় সুখবর আসবে বেদনা আসবে আবার অনেক সময় দুঃসংবাদ আসবে আনন্দ পেলে সোহাগ পেলে ভালোবাসা পেলে অনেক কিছু সুখবর পেলে মানুষ হাসবে এটাই স্বাভাবিক দুঃখ বেদনা লাঞ্ছনা আসলে মানুষ কান্দবে এটাই স্বাভাবিক কিন্তু ইসলাম হাসি দেওয়ার অনুমতি দিয়েছেন তবে লাগামহীন হাসি দেওয়ার অনুমতি দেন নাই ইসলাম কান্না করারও অনুমতি দিয়েছেন তবে লাগামহীন কান্না করারও অনুমতি দেন নাই আমরা প্রত্যেকেই জানি যতই আনন্দ আমার আসুক না কেন আমি হাসি দিতে পারবো তাবাসসুম মুস্কি হাসি আনন্দ প্রকাশ পাবে আমল নামায় নেকি হবে যদি আরো একটু বেশি হাসতে চাই তাহলে জেহেক আমি এই হাসি দেওয়ার অনুমতি আছে এর চাইতে বেশি হাসি দেওয়ার অনুমতি আমার রব আমাকে দেন নাই সেটা হলো কাহকাহা কাহকাহা অট্টহাসি পুরুষের জন্যই নিষেধ নারীর তো কল্পনাই হতে পারে না কারণ নারী তো এমন একটা জাত আল্লাহ তাআলা তৈরি করেছেন যাদের কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষ যাতে শুনতে না পায় এ কারণে নামাজে কোরআনে পাক তেলাওয়াত করতে পুরুষের জন্য এক বিধান দিয়েছেন নারীদেরকে বিধান চেঞ্জ করে দিয়েছেন পুরুষ সালাতুল মাগরিবে নামাজ কেরাত পড়বে জোরে জোরে নারী পড়বে আস্তে আস্তে এশার সালাতে পুরুষ কোরআন পড়বে জোরে নারী পড়বে আস্তে কোরআন শরীফ পড়া নেকির কাজ নামাজে পড়লে আরো বেশি নেকি এটা যদি জোরে পড়ে কম হওয়ার কথা না কিন্তু নারী যদি তার নামাজে জোরে কোরআন পড়ে কথা বলেন অনুমতি নেই যে নারীকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ জোরে করার অনুমতি নাই সেই নারী আনন্দের কারণে অট্টহাসি দিবে এটার অনুমতি কেমনে থাকে অথচ এখন রাস্তাঘাটে চলতে গেলে পুরুষের হাসির চাইতে নারীদের হাসির আওয়াজ অনেক উঁচু বর্তমানে পুরুষের হাসির চাইতে নারীদের হাসির আওয়াজ অনেক উঁচু অপেক্ষা করো মুসলিম নারীরা মনে রাখবে আমি যদি যে কোনো মানুষের মাল চুরি করি
না বলে তারটা আমি ব্যবহার করি চোর জোর করে নিয়ে ব্যবহার করি ডাকাত তার সামনে থেকে চিন্তাই করে নিয়ে আসি চিন্তাইকারী অর্ধের মাল যে নিয়ে এসে ব্যবহার করে নিজের মতো করে সে হয়তো চোর না হয় ডাকাত না হয় চিন্তাইকারী নরমাল কোন মানুষের সম্পদ চুরি করলেও শাস্তি ডাকাতি দিলেও শাস্তি চিন্তাই করলেও শাস্তি যেই মালটা আমি চুরি করেছি যেই মাল আমি ডাকাতি দিয়ে নিয়ে এসেছি যেই মালটা আমি চিন্তাই করেছি এটা যদি রাষ্ট্রের মাল হয় তাহলে শাস্তি কম না বেশি আর একটু জোরে বলেন ছোট্ট একটা ভূখণ্ডের রাষ্ট্রের মাল যদি চুরি করলে এত বড় ভয়ঙ্কর শাস্তি হয় রব্বে করিমের মাল যারা চুরি করে ডাকাতি করে চিন্তাই করে তাদের শাস্তি কত বড় ভয়াবহ রব্বে করিম কোরআনে তাও বলে দিয়েছেন ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ এই পৃথিবীর মানুষ ভালো করে শুনে রেখো ভালো করে শুনে রেখো পৃথিবীতে অনেক অপরাধীদেরকে তোমরা শাস্তি দিতে দেখেছো যেমন কিছুদিন কয়েক বছর পূর্বেই মায়ানমারে মুসলিমদের উপরে নির্যাতনের নির্মম দৃশ্য আমরা দেখেছি দেখেছি আজকে প্যালেস্টাইনে মুসলমানদের উপরে আক্রমণ করে আহত হওয়া নিহত হওয়া শহীদদের হাজার দৃশ্য আমরা দেখেছি কিন্তু রব কি বলেন আমরা তো মায়ানমারে এটাও দেখেছি জীবন্ত মানুষ তার শরীর থেকে চামড়া ছিলছে রক্তস্থ গুলি কেটে দিয়ে ওরা চিবায়া খাচ্ছে ভয়ঙ্কর দৃষ্টি দৃশ্য আমরা দেখেছি কিন্তু রব কি বললেন পরপারে আমি যাদেরকে শাস্তি দেব পৃথিবীতে ওই পদ্ধতিতে শাস্তি কেউ কোনোদিন দিতে পারে নাই এর চাইতে আরো ভয়ঙ্কর শাস্তি আমি দেব পৃথিবীতে অপরাধীদেরকে বেঁধে রাখতে আমরা দেখেছি কাউকে এভাবে বেঁধে রাখে কাউকে এভাবে বেঁধে রাখে কাউকে বেঁধে ঝুলায় রাখে কাউকে আবার উপর করে বেঁধে ঝুলায় রাখে আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন ইয়াউমা ইদিন লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ অপরাধীদেরকে যত পদ্ধতিতে বেঁধে রাখতে দেখেছে এর চাইতে ভয়ঙ্কর পদ্ধতিতে আমি অপরাধীদেরকে বেঁধে রাখব সঙ্গত কারণেই রব্বুল আলামিনের সম্পদের ভিতরে কখনোই চুরি ডাকাতি চিন্তাই কোনোটাই চলবে না তাহলে কি করতে হবে এ হাত আমার সাথে লাগানো আছে মালিক আল্লাহ ওই কাজে হাত ব্যবহার করতে হবে যেই কাজে মালিক আমাকে হাত ব্যবহার করতে বলেছেন চোখ ওই জায়গায় ব্যবহার করতে হবে যেখানে চোখ ব্যবহার করতে বলেছেন কান ওই কথায় ব্যবহার করতে হবে শুনতে যেই কথা শোনার জন্য বলেছেন মোহতারাম হাজিরিন পা ওই কাজে ব্যবহার করতে হবে যেই কাজে আমাকে ব্যবহার করতে বলেছেন মোহতারাম হাজিরিন খুব ভালো করে বুঝবেন শুধুমাত্র কেবলমাত্র আমার টোটাল দেহটাই যে আল্লাহ পাকের আমানত তা না আমি যেহেতু আল্লাহ আমার বলতে যা আছে সবটা আমি যদি আল্লাহর হই আমারটা আল্লাহর হবে এটা তো একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট কথা তো আমার বলতে আমরা দুনিয়াতে দুইটা জিনিস বেশি বুঝি গর্ব করি দুইটা জিনিসকে নিয়ে একটা হলো সন্তান আর একটা হলো সম্পদ ঠিক বললাম আমার বলতে যেই দুই জিনিস দিয়ে আমরা অহংকার দেখাই তার একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান আর একটা জিনিস সবার কপালে হয় না সেটা হলো চেয়ার আর পাওয়ার চেয়ার পাওয়ার সবার কপালে হয় না তবে সবার কপালে সম্পদ হয় সবার কপালেই সন্তানও হয় ম্যাক্সিমাম মানুষ খুব কম মানুষ এর থেকে বঞ্চিত হয় পায় না এরকম মানুষ খুব কম তো আমার সন্তান যেটা আছে এটা আল্লাহর আমানত সঙ্গত কারণে এই সন্তানটাকে কিভাবে গড়ে তুলব এ নীতিমালা ইসলাম আমাকে দিয়েছে না দেয় নাই আজকে বাংলাদেশে সবচেয়ে উন্নত ফ্যামিলির যারা আছে তাদের চিন্তা চেতনা ফিকির হলো একটা আমার সন্তানকে ইস্টাবলিশ করতে হবে তো ইস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠিত মানে বর্তমান পৃথিবীর সবচেয়ে উন্নত শিক্ষিত করতে হবে বড় আবিষ্কারক করতে হবে বড় যোগ্যতা শিক্ষার শিক্ষার দিক থেকে সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করে আনতে হবে এজন্য কি করি সন্তানদেরকে জন্মের পরেই কেউ কেউ জন্মের পরেই বাংলাদেশে বাস করেও কোরআন শরীফ তো দূরের কথা বাংলা ভাষাটা পর্যন্ত বলতে দেওয়া হয় না এদেরকে জন্মের পরে যখন কথা বলা স্টার্ট করে শুরু করে তখন থেকে ইংরেজি বলতে শেখানো হয় খুব ভালো করে বুঝবেন আমার ইমিডিয়েট ছোট ভাই ও এক মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম বয়ানও করে
ও একদিন বলতেছে ভাইয়া আমি ঢাকায় আমার এক বন্ধুর বাসায় গিয়েছি তো আমি গেস্ট রুমে বসে আছি তিনটা ছেলে আসলো দেখতে অত্যন্ত সুন্দর কমলা লেবুর মতো ফাইন খুব সুন্দর দেখতে আকর্ষণীয় বডি ফিটনেস তা আমি ওদেরকে দেখে জিজ্ঞেস করলাম বাবা তোমরা কেমন আছো ওরা কোনো উত্তর দেয় না জিজ্ঞেস করলাম তোমরা সকালে নাস্তা খেয়েছো উত্তর দেয় না জিজ্ঞেস করছি তোমাদের কি নাম বলো তো দেখি উত্তর দেয় না জিজ্ঞেস করলাম তোমরা পড়ালেখা করো কিচ্ছু বলে না একেবারে চুপচাপ আমার ছোট ভাই বলে ছেলেগুলির চেহারা দেখে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না এই জন্য আমার দিলে একটু ব্যথা লাগলো কি ব্যথা কত সুন্দর চেহারা অথচ আল্লাহ পাক এদেরকে বাক প্রতিবন্ধী করে পাঠিয়েছেন দুনিয়াতে মানে সে মনে করছে বোবা কথা বলতে পারে না এত সুন্দর চেহারা দেখতে কত সুন্দর ফাইন অথচ কথা বলতে পারে না এই জন্য দিলে দিলে একটু কষ্ট লাগতেছে কিছুক্ষণের ভিতরে তার বন্ধু ঘরের ভিতরে ঢুকছে রুমের ভিতরে তো ঢুকলে জিজ্ঞাসা করে দোস্ত এরা তোমার কি হয় কয়েকটি ভাতিজা ভাই নে তিন চাই বোবা বোবা হইলে না একটা হবে না হয় দুইটা হবে তিন চাই বোবা ওই দোস্ত তখন হেসিতে বলছে তার মানে তুমি কি বলছো কয় না এটা কি বাক প্রতিবন্ধী দোস্ত তুমি কি বলতেছো কথা বলতে পারে না এরকম না তো আমি তো চার পাঁচটা প্রশ্ন করলাম শুদ্ধ ভাষায় ওরা কোনো কথা বললো না আমি তো মনে করছি কত সুন্দর চেহারা অথচ বোবা তখন তারা উত্তর তার ভাই ওই বন্ধু তখন বলতেছে দোস্ত ওদের কারোর সাথে বাংলা বলার অনুমতি নেই ওরা জন্মের পর থেকে ইংরেজি বলে কারণ ওদেরকে একটা প্রতিষ্ঠিত করা ওদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন আছে ফ্যামিলির লোকদের অনেক বড় স্বপ্ন এই জন্য জন্মের পরে কোরআন আরবিত বহু দূর কা বাদ মাতৃভাষা বাংলাও তাদের মুখ থেকে উচ্চারণ হতে দেওয়া হয় না তুমি ইংরেজিতে জিজ্ঞেস করো দেখো কেমন উত্তর দেয় তো এখন আমার ভাই কি কি বলবে বেতালি আমি আবার একটি স্কুল কলেজ থেকে ভর্তি হয়ে শিখে এসে তারপরে জিজ্ঞেস করা লাগবে ইংরেজিতে জিজ্ঞাসা আমি তো আর এত ইংরেজি জানি না মোহতারাম হাজরিন ভুল বুঝবেন না আমরা জাতিকে কখনোই ভুল মেসেজ দেই না আমরা অত্যুক্তি করি না আল্লাহ শুকুর আমরা চেষ্টা করি সঠিক কথা বলার জন্য আপনার সন্তানকে ইংরেজিতে এক্সপার্ট করবেন কোনো সমস্যা তো নেই কিন্তু দেখেন ইংরেজি শিখাইতে গিয়া যেন ইংরেজ না হয়ে যায় ইংরেজি শিখাইতে গিয়া যেন ইংরেজ না হয় যদি সন্তানকে ইংরেজি শিখাইতে গিয়া ইংরেজ বানান পরপারে আল্লাহর আদালতে যাওয়ার আগেই দুনিয়াতে যেই নগদ পাওনাটা পাবেন যদি আপনার হায়াত বাড়তে থাকে আর বার্ধক্যতায় ঢুকতে থাকেন একটা সময় কষ্টে অর্জিত নিজের ঘরে থাকা নসিবে হবে না বৃদ্ধাশ্রমে পাঠানো হবে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে